খনির নিচে কর্মরত অবস্থায় খনি কর্মীর মৃত্যু। মৃত্যু হয় দাউদ মিয়া নামে বছর ৫৬র এক ইসিএল কর্মীর। ঘটনায় খনি চত্বরে শ্রমিক সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের জেরে বন্ধ খনির তিনটে পিট। জানা যায় রাতে শিফটে নিজের কাজে গিয়েছিলেন দাউদ মিয়া, তার সহকর্মী ছিল নিতাই ভুইয়া নামে এক ব্যক্তি। খনির নিচে হঠাৎ দুর্ঘটনাগ্রস্ত হয়ে গুরুতর আহত হন দুজনেই। তাদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা দাউদ মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন নিতাই ভুইয়া। খনি সূত্রের খবর, ঘটনাটি ঘটে সকাল ৬টা থেকে ৭টার মধ্যে। মৃতের পরিবারের একজনের চাকরি এবং ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ চলছে। খনির নিচে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাটা ঘটেছে পাণ্ডবেশ্বরের বাকোলা এরিয়ার তিলাবনি কলিয়ারিতে। শোনাবো আপনাদের যে শ্রমিক সংগঠনের নেতা কি বলছেন। আমি যেটা শুনলাম কলিয়ারি এসে পড়ে সারাটা সময় যে একটা আমাদের ডিপ আছে, সেই ডিপে ওঠানামা হয়। সেই ডিপে ওঠানামার সময় আমাদের শ্রমিক ডিলার ভাই দাউদ মিয়া আর নিতাই মিয়া এরা উঠছিল ওপরে, হঠাৎ ওই গাড়িতে গিয়ে পড়ে নাকি তাদেরকে মেরে দেয়। কি গাড়ি ছিল সে? খালি গাড়ি, খালি টপ গাড়ি। এর পিছনে গা ফেলতে কার দেখছেন? না একদম টোটালি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের মনমর্জি। এখানে দারুণ ভাবে চলছে শাসন, একদম খাদের নিচে মিলিটারি শাসন। খাদের নিচে শ্রমিকের নিরাপত্তা কতটা রয়েছে? এইটাই তো তার প্রমাণ, এইটাই তো তার, এই অ্যাক্সিডেন্টটাই তার প্রমাণ। নিরাপত্তা যদি ঠিকমতো থাকতো তাহলে কি আর অ্যাক্সিডেন্ট হতো? এটাই তো তার প্রমাণ। আপনারা শ্রমিক সংগঠনের লোকেরা কি দাবি করবেন? আমরা শ্রমিক সংগঠনের লোকেরা দাবি করছি যে অতি সত্তর দাউদ মিয়ার পরিবার যেন ইমিডিয়েটলি ২৪ ঘন্টার ভিতরে চাকরিতে জয়েন করে আমাদের, এবং তার যে যে ক্ষতিপূরণগুলো আছে, ক্রাইটেরিয়াগুলো আছে, সেই ক্রাইটেরিয়াগুলো সমস্ত ফুলফিল করে তবে কলিয়ারি চালু হবে, তাছাড়া কলিয়ারি বন্ধ। খনির নিচে কর্মরত অবস্থায় খনির কর্মীর মৃত্যু, এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই গোটা এলাকা একটা চাঞ্চল্য ছড়িয়েছে। ৫৬ বছরের এক ইসিএল কর্মীর মৃত্যু হয়েছে, তার নাম দাউদ মিয়া। ঘটনায় খনি চত্বরে শ্রমিক সংগঠনের কর্মীরা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন, এবং বিক্ষোভের জেরে কাজ কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যাহত হয়েছে। আমরা শুনবো কৃষ্ণ রায়, শ্রমিক সংগঠনের সেক্রেটারি, তিনি কি বলছেন। চালু করবে কি করে? করে অ্যাক্সিডেন্টটা ইনকোয়ারি না করে খাদ ফাঁসি চালু করে দিয়েছে, এটা প্রথম তদন্ত করা উচিত। এবং আগে সেফটি, তারপর প্রোডাকশন, প্রোডাকশন প্রোডাকশন করে এরা গোটা কোল ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দিচ্ছে। ইচ্ছা করে কোলিয়ারিগুলো কি করে বন্ধ করা যায়, প্রাইভেটে দেওয়া যায়, এমডিএ মডেলে কি করে নামানো? খনির নিরাপত্তা, অ্যাক্সিডেন্ট হয়েছে প্রথমে তো ইনকোয়ারি হবে, সেই ইনকোয়ারি না করে কি করে খাদ চালু হলো? প্রথম এইটা ইনকোয়ারি হওয়া উচিত। যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, এবং কেন ইনকোয়ারি হয়নি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন শ্রমিক সংগঠনের সেক্রেটারি। এবং বারে বারে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, বিক্ষোভ আন্দোলন সব হয়, কিন্তু নিরাপত্তা যে তিমিরে থাকে সেই তিমিরেই থেকে যায়। এখন দেখার যে পরিস্থিতি এক্ষেত্রে কোন দিকে মোড় নেয়। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।